যে ছবি দেখা যাচ্ছিল যে লফট উচ্চতার গার্ডওয়াল প্রস্তুত করে রাখা রয়েছে, সেই গার্ডওয়ালে বল প্রয়োগ করে এগোনোর চেষ্টা করছিলেন, তবে এখন আর তেমন কোনো ছবি দেখা যাচ্ছে না। বাম কর্মী সমর্থকেরা তারা সেই গার্ডওয়ালের একদিকে যেখানে তাদের মিছিলকে আটকে দেওয়া হয়েছে সেখানে ক্রমাগত চলছে স্লোগান, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সিপির পদত্যাগের দাবিতে তারা সরব হয়েছেন, বাম নেতৃত্ব এক পাশে তারা বক্তব্য রাখছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, এবং তাদের মূল যে দাবি পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এই দাবিতেই তারা সরব। এর আগে আজকে আমরা দেখেছি আজীবন গান্ধীর প্রতিবাদে বিজেপি পক্ষে নামে বিজেপির ডিসি লঙ্কের অফিস অভিযান ছিল, এবং সেই অভিযানকে কেন্দ্র করে একই রকম উত্তেজনা তৈরি হয়, পুলিশ বাধা দিলে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত। আবির, অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে কর্মী সমর্থক তাদেরকে আটকে দেওয়া হলো এবং পুলিশের তরফ থেকেও লাগাতার মাইকে প্রচার চলছে, পুলিশ যেটা বলছে যে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোনো কিছু প্রয়োগ করা হবে না, তবে একই সঙ্গে কাঁদানে গ্যাস থেকে শুরু করে জল কামান সবই প্রস্তুত রাখা হয়েছে। আবির, একেবারেই দেখো সবই প্রস্তুত রাখা হয়েছে পুলিশের তরফ থেকে, কিন্তু আপাতত দৃষ্টিতে যেটা দেখে মনে হচ্ছে যে বামেদের এই যে কলকাতা পুলিশ কমিশনার তার যে পদত্যাগের দাবিতে এই যে লালবাজার অভিযান, সেই অভিযানে তারা যখন শুরু করেন তখন এখানে যে ব্যারিকেড করা হয়েছে বা গার্ডওয়াল এখানে পুলিশের তরফ থেকে তৈরি করা হয়েছে, পিছনেই দেখা যাচ্ছে জলকামান, সেই জায়গাটাকেই একটা মনে হচ্ছে যেন একটি সভাস্থলে তারা পরিণত করেছেন, তার কারণ ওখানেই তারা অবস্থান করছেন। ওখানে একটা বড় ব্যানার তারা লাগিয়ে দিয়েছেন এই গার্ডওয়ালের ওপরে এবং সেখানে লালবাজার চলো লেখা, এবং বামেদের নেতৃত্ব তারা একটি গাড়িতে যে মাইক লাগানো সেখানে মোহাম্মদ সেলিম থেকে আরম্ভ করে আমরা দেখলাম কিছুক্ষণ আগে এই মিছিলে সূর্যকান্ত মিশ্রকে, সুজন চক্রবর্তীকে এবং সৃজনকে দেখলাম, আরও বেশ কিছু যারা নেতৃত্ব তারা এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন, এবং তারা এখানে একদিকে যেমন বক্তব্য রাখছেন আরেকদিকে কর্মী সমর্থকেরা কেউ প্ল্যাকার্ড হাতে কেউ পতাকা হাতে এবং প্রত্যেকেই আরজিকরের ঘটনার বিচার চাইছেন, এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছেন, এবং সেই দাবিকে সামনে রেখেই তাদের এই যে অভিযান, সেই অভিযান সফল করার জন্যই তাদের এই মিছিল লেনিন মূর্তির সামনে থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে বেন্টিং স্ট্রিটে অবস্থান করছে, পাশেই যে আর এম মুখার্জি রোড সেখানেও একই রকমভাবে সুবিশাল এই গার্ডওয়াল তৈরি করা হয়েছে পুলিশের তরফে, সেখানেও জল কামান তৈরি রাখা হয়েছে, প্রচুর সংখ্যায় পুলিশ, মহিলা পুলিশ, র্যাব বাহিনীকেও রাখা হয়েছে, তবে এখনও পর্যন্ত এই যে ব্যারিকেড, যে সে ব্যারিকেড ভেঙে তারা যে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবে সেরকম ছবি এখনও পর্যন্ত ধরা না পড়লেও এক প্রকার যেন সভাস্থল তৈরি করে ফেলেছে বামেরা এবং এখানেই তারা অবস্থান করছে। Let's go, 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 let